আর কত অপেক্ষা করবে বঙ্গ বিজেপি? চতুর্থ প্রার্থী তালিকাতেও নেই বাংলার কেউ। যে রাজ্য থেকে ৩৫টির বেশি আসনে জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে সমস্ত আসনের প্রার্থীর নাম এখনও পর্যন্ত চূড়ান্ত করতে পারলেন না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। যে ঘটনায় হতাশা বাড়ছে বঙ্গ বিজেপির কর্মী সমর্থকদের। প্রথম তালিকার ভিত্তিতে বাংলার ১৯টি কেন্দ্রে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে, কিন্তু তারপর বহু জল্পনা চললেও বাকি ২৩ জনের নাম ঘোষিত হয়নি। এই আবহের মধ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ প্রার্থী তালিকা শুক্রবার ঘোষণা করল বিজেপি। এই পর্বে তামিলনাড়ুর ১৪টি কেন্দ্রের পাশাপাশি কেন্দ্রশাসিত পুদুচেরির একমাত্র লোকসভা আসনের প্রার্থীর নাম রয়েছে। তবে এই তালিকাতেও নেই বাংলার কেউ। এর আগে দ্বিতীয় ও তৃতীয় তালিকাতেও বাংলার কোনো কেন্দ্রের নাম ছিল না। এদিনের তালিকার মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হলেন তামিল চলচ্চিত্র নায়িকা রাধিকা শরত কুমার। তিনি বিরুধুনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এআইএডিএমকে এবার বিজেপির সঙ্গে নেই। তবে বিজেপির দাবি, এবার এই রাজ্যে তাদের ফল খুব ভালো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার তামিলনাড়ু গিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন বিগত কয়েক মাসে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহুবার তামিলনাড়ু সফর করেছেন। সব মিলিয়ে তামিলনাড়ু নিয়ে যথেষ্ট আশাবাদী গেরুয়া শিবির। কিন্তু চতুর্থ তালিকাতেও বাংলার কোনো কেন্দ্রের নাম না থাকায় বিষয়টি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ঘোষিত ১৯৫ জন প্রার্থীর মধ্যে বাংলার ২০ জনের নাম ছিল। এরপর আসানসোল কেন্দ্রের প্রার্থী পবন সিং ব্যক্তিগত কারণে লড়াই থেকে সরে দাঁড়ানোয় ১৯ জনের নাম চূড়ান্ত হয়েছে। তাই বাকি ২৩ জনের নাম কবে ঘোষণা করবেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, তা নিয়ে জল্পনা অব্যাহত। গত ১৩ মার্চ ৭২ এবং গত বৃহস্পতিবার ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি, তাতেও বাংলার কেউ ছিল না। এই পরিস্থিতিতে চতুর্থ তালিকাতেও একই ঘটনা ঘটল। ইতিমধ্যে প্রার্থীর নাম নিয়ে আলোচনা করতে ফের দিল্লির ডাক পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু কবে বাকি আসনগুলিতে প্রার্থীর নাম চূড়ান্ত হবে, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সূত্রের খবর, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, দমদম, দার্জিলিং, কৃষ্ণনগরের মতো কেন্দ্রগুলিতে কাদের প্রার্থী করা হবে তা নিয়ে নানা মত উঠে আসছে বলে চূড়ান্ত ঘোষণা করতে দেরি হচ্ছে। এছাড়া বাকি থাকা অন্যান্য কেন্দ্রগুলিতে প্রার্থীর নাম কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে বলে বিজেপি সূত্র খবর। একটি সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাংলার বাকি আসনে প্রার্থীর নাম ঘোষিত হতে পারে। যদিও যতক্ষণ না নাম ঘোষণা হচ্ছে তা নিয়ে বেশ কৌতূহল বজায় থাকবে রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।